এই যে খাওয়া দাওয়া চলে এসেছে, ডাল, এটা হচ্ছে জিনিস কমই তো ভালো। কেমন হয়েছে রে? ভালো হয়েছে না? নে 15-20 মিনিট দেখে দেব। আচ্ছা, যে লাভ বার্ডের বাচ্চা দিয়েছে দেখো, দেখো একটা ছোটখাটো চিড়িয়াখানা হয়ে গেছে। ওর কেকটা কেমন হয়েছে বলো? তোমাদের সব শেয়ার করবো, আর বিকেলে আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবে, সেটাও থাকবে ব্লগে, তো ব্লগটার সাথে থাকো। আর এই দেখো আমার বোন এসেছে, এই দেখো আমার পিসির ছেলে সব পাখি পোষে, বন্ধ কোনটা কি পাখি একটু দেখাতো, এখানে লাইট নেই কিছু। আলো একটু কম আছে, হাতে নিয়ে দেখা তো দেখি লাভবার্ড গুলোকে দেখা, লাভবার্ডের বাচ্চা আছে কই? দেখি দেখি, এই যে লাভবার্ডের বাচ্চা দিয়েছে দেখো, কদিনের বাচ্চা এটা? এটা 30 দিন। আচ্ছা, এটা আরো বড় মানে কতদিন লাগবে এরকম বড় হতে? আরো 2 মাস লাগবে। ও, এই একটা আছে, আরেকটা আছে, লাভবার্ডের বাচ্চা আরেকটা আছে। হাতে নিয়ে ধরলে অসুবিধা হবে না? আমাদের হাতে গন্ধ থাকে বলে কোনো অসুবিধা হয় না। ও আচ্ছা, এই দুটোই একই দিনের? আচ্ছা, একই কালারের হয়েছে না দুটো? হাতে পটি করে দিল। এ রাম, এই দেখো পটি করে দিয়েছে রে, কেঁদে ভয়ে মনে পটি করে দিয়েছে। এটাও লাভ বার্ড ওই কোনায় আছে, এগুলো সব বদ্রি। আর এটা এটা কি রে? এগুলো সব বেঙ্গলি পিঞ্চ। আচ্ছা, এটা কি? ওটা কি কোয়েলও আছে? কোয়েল আছে। বাবা, কোয়েলের আমাদের ওখানে মাংস খায়। দেখো একটা ছোটখাটো চিড়িয়াখানা হয়ে গেছে ওর। কোয়েল পাখি দেখো, এটা উঠতে পারে কোয়েল? হ্যাঁ, ছেড়ে দিলে এই এই ছাদ দিয়ে ছাদ চলে যাবে। বাবা, গেছে না 2 মাস? এখনো ডিম পাইনি না ওরা? না, এখন 3 মাস বয়স হলো, আর 3 মাস পরে ডিম পাবে। কি সুন্দর ওই পাখিটা, বেশি সুন্দর দেখতে। এই দেখো, হ্যাঁ হয়েছে, সারাক্ষণ ফুল লাগছে বদ্রি। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? ফুলকপি ভাজা হয়ে গেছে, এটা কি মাছ ভেজেছো? হ্যাঁ দিয়ে দে, মাছ ভাজা, এটা হচ্ছে পুঁটি মাছ ভাজা, এটা হচ্ছে ডাল, হচ্ছে ডাল, দেখো কত মানি প্ল্যান্ট হয়েছে। গুড্ডু ডাব ছাড়াতে ব্যস্ত, গুড্ডুকে নেওয়া যাচ্ছে না কারণ ও খালি গায়ে। বাঙালিতে একটা জিনিসই আছে, খালি গায়ে। জবা গাছ, টগর গাছ, ওই দেখো নারকেল গাছ, ডাব হয়েছে, জল ফুটে আছে, এবার মাজা মাছ হলো কি।
মধ্যে কি কি দিয়েছো পিসি? এটা আদি পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আদা দিয়েছি, টমেটো দিয়েছি। আচ্ছা, এবার নুন দিলাম, এবার জিরের গুঁড়ো দেব। আচ্ছা, জিরের গুঁড়ো উঠে আছে কিন্তু, জিরের গুঁড়ো দিলাম। এবার হলুদ দেব, হলুদ এই দেড় চামচ দু চামচের মতন দেব। হলুদ দিলাম, এবারে লঙ্কা দেব, আর দেব নারকেল কুচি। আচ্ছা, লঙ্কা দিচ্ছি, দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো, সরষের তেল দিয়ে এই করে রাখবো, বুঝেছিস? এই দিলাম আটা, একটুখানি দেব, একটুকু দানা দেব, দিয়ে এই দিয়ে এটা সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। এটা এটা মাখার পরে নারকেলটা কুড়িয়ে, আচ্ছা এই দিয়ে তেল দিলাম, আর সামান্য একটু তেল কড়াইতে দিয়ে মেখে 15-20 মিনিট রেখে দেব। আচ্ছা, ম্যারিনেট করে রেখে দেব। নারকেল কি কুড়িয়ে দেবে? হ্যাঁ, ততক্ষণে এটা নারকেলটা কুড়িয়ে দেব, ঢেকে রাখো, একটু ঢেকে রাখি। বসিয়ে দিয়েছে, এবার কষানো হবে ভালো করে। নারকেলও কুচি কুচি করে গ্রেট করে দিয়েছো না নারকেল? নারকেল গ্রেট করে দিয়েছো। এটা একদম ঢেকে ঢেকে কষিয়ে, এটা কষিয়েই রান্না হবে। এটার জল অল্প দেওয়া হবে, প্রেশার কুকারেও দেওয়া হবে না, ছোটো ছোটো করে এগুলো কেটে নিয়েছে। আর তারপরে আলুটা দিয়ে দেবে, কষে এসছে, এবার আলুগুলো দিয়ে দেবে। এই রেসিপিগুলো রেখে দিই, এগুলো রেসিপি আসলে তাই না, কী বলো তো, তখনকার দিনে তো সস্তা মাংস ছিল বলে তো অনেক মানে 2-3 কেজি এরকম মাংস আনতো। মাংসটা করতে তো সময় লাগবে, তখন যেহেতু আমাদের বৈশালের মধ্যে নিয়ম আছে, হাতে ধরে আনলে দিনেরটা দিনেই খেতে হবে, তখন কি করতো অল্প অল্প করে কেটে কেটে এরকম নারকেল ঢাকেল দিয়ে, এমনি বরিশালের লোকরা একটু নারকেল খেতে ভালোবাসে, নারকেল দিয়ে এটা করতো, সুন্দর করে করতো। কিন্তু ঘি গরম মশলা সব করবে, এটা করে করো, তারপরে খাসির মাংসটা করো, কারণ একাদশীর দিন আর কোনো রান্না নেই, এদের দশমীর দিনে যা রান্না করার করবে, একাদশীর দিন আর কিছু করবে না, এই আশেপাশে সব খেয়ে নেবে। এই যে এবার গরম জল দিয়ে দিচ্ছে, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবে, কালারটাও ভালো এসছে, আরও আর পর পর ভালো কালার আসবে। তো একটু সিদ্ধ হতে সময় লাগবে, কারণ এটা প্রেশার কুকারে দিলে আর আলু আর মাংসের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। সাপ, অন্ধ সাপ, পাখি আছে গুটি, এখন আমরা খেতে বসছি। অবশ্যই বলেছে, ওকে সবাই চিনতে পারছো, ওকে কত কিছু পড়ে আছে এই গরমে। একজন তো গরম লাগছে না প্রচন্ড, নাসিকের ওয়েদার অনেক ভালো থেকে। এই যে খাওয়া দাওয়া চলে এসছে, ডাল, এটা হচ্ছে কুমড়ো শাক মেজেমা দিয়ে গেছে, আর এটা হচ্ছে ভাজা মোরলা মাছ, পটল ভাজা, বেগুন ভাজা। বোন ভাত তুলছে, দেখো ওকে। আরও যদি তোমরা রোগা দেখতে চাও আমার ব্লগটা ফলো করো, ও আরও রোগায় পরিণত হবে একদিন। এখানে লাগলে ভাত এখান দিয়ে নিয়ে নেব, আরও আছে রেসিপি আসছে, আমরা এটা দিয়ে খেতে থাকি। এটা এই যে মটনের, এটা কি ঝাল না কি বলবো, কি মার মটনের কি এটা রেসিপিটা হবে, যাই হোক বেশ ভালো খেতে এটা হবে। আর এটা হচ্ছে ট্যাংরা মাছ, আর বাকি তো রেসিপি দেখালাম, আমরা সবাই যে খেতে বসে গেছি, একটু খা, ভালো করে খা। দেখ শাক খেয়েছে, দেখেছিস, শুধু বকা দিতে হবে। তুই খাসনি শাক, গুড্ডুকে দাওনি? কেন কেন, এই যে সবাই এসেছে। বিকেলে পিসি বাড়ি থেকে চলে এসেছি, মাসিরা চলে এসেছে সবাই। এই যে ওর বিয়ের অ্যালবামটা দেখছিলাম সৌরাজের, খুব সুন্দর হয়েছে অ্যালবামটা। তো আমরা এই যে এখন আমার বিয়েরও অ্যালবাম এরকম, যদি কোনো দিন হয় তো আমি তোমাদের সাথে আমার বিয়ের অ্যালবামটা শেয়ার করব। তো এখন আমরা এগুলোই বসে বসে দেখছি, খুব সুন্দর হয়েছে অ্যালবামটা, এই পুচকুটা আমাদের সাথে বসে বসে দেখছে।
মানে শুরুতে মনে হচ্ছে সত্যিকারই বসে রয়েছে তাই বিয়ের অ্যালবাম দেখার পর এবার আমরা অ্যালবামের ভিডিওগুলো দেখছি, খুব ভালো হয়েছে অ্যালবামের ভিডিওটা। ও বেচারি ঘুমিয়ে পড়েছে অ্যালবাম দেখতে দেখতে, আরও ভিডিওগুলো দেখতে পারলো না, তো অ্যালবামটাই দেখছিলাম অনেকক্ষণ ধরে, বেশ ভালো লাগছিল। আর তারপরে আমার মানে আমি পিজা অর্ডার করেছিলাম ওদের জন্য, এটা হচ্ছে হোমমেড পিজা, আমার শাশুড়ি বানায়, ভীষণ টেস্টি হয়, তো এটা খাচ্ছিলাম, বেশ ভালো লেগেছে খেতে। এটা চিকেন হোমমেড পিজা। না না এটা আমি খেয়ে নেবো নাকি তুমি খাবে? ঠান্ডা তো, একটু গরম হোক তারপর খেয়ে, হ্যাঁ পাইপ দিয়েই খাবে। কিভাবে শরীরটা দেখি দে, হাতটা পাটা এরকম লম্বা করছো বাবা, কেক খাওয়া হয়েছে? চলে যাচ্ছে, টাটা করে দে, চলে যাচ্ছে, টাটা। এখানেই ব্লগটা শেষ করলাম, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ চ্যানেলটার সাথে থেকো।